যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাঁচ দিনের বাংলা বইমেলা শুরু হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও নিউইয়র্ক বাংলা বইমেলার 30 বছর পূর্তিতে মেলা আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। নিউইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্যে আলিম আল রাজির রিপোর্ট। বই আমার শক্তি, বই আমার মুক্তি স্লোগানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলা বইমেলা। কানাডা থেকে ভার্চুয়ালি মেলা উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, পাঠক, প্রকাশক সহ সব শ্রেণী পেশার মানুষ। আমরা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, বই মেলার 30 বছর উপলক্ষে আজ সমবেত হয়েছি। এসব ভালোবেসে তো হয় না, দক্ষতা, যত্ন, সময় দেওয়া, পরিকল্পনা করা, সময় সময় মিশে মিশে কাজ করা, প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যকে তুলে ধরায় আয়োজকদের শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। এবং সমগ্র যুক্তরাষ্ট্র থেকে যারা আজকের বই মেলায় উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই মেলা আয়োজন করা হয়েছে বলে জানান নিউ ইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক ডক্টর নুরুন নবী। সোমবার পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আলিমাল রাজি, চ্যানেল আই।